গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে ইউটিউবে আমি একেবারেই নতুন আর এটা আমার সেকেন্ড ব্লগ আমার নাম মিনাক্ষী সরকার আর আমার ফ্যামিলিতে মোট পাঁচজন আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আর আমার একটি পুত্র সন্তান রয়েছে ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটু এগিয়ে যাওয়া সম্ভব নয় তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো যাতে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি আর সকালবেলা প্রতিদিন আমি এক ঘন্টা করে হাঁটি তারপর আমার দিন শুরু হয় এবার সারাদিন আমি খুব এনার্জেটিক থাকি হাঁটতে হাঁটতে বাড়ির অনেক কাছে পর্যন্ত চলে এসেছি আর দূরে আমার শাশুড়ি মারাও হেঁটে বাড়ি ফিরছে এখন আমি বাড়ি চলে এসেছি এবং সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখানে আমার ছোট্ট পাপ্পিটা শাড়ি ধরে টানছে প্রতিদিন সকালবেলা এইভাবেই দুষ্টুমি করে ওর দিন শুরু হয় আমাদের বাড়ির ভিতরেও বড় উঠোন রয়েছে আর এটা আমাদের বাইরের বাড়ির উঠোন প্রতিদিন আমাকে দুটোই ঝাড় দিতে হয় তারপর অন্যান্য কাজে হাত দিই আমি পাশে বড় বিছুলির পালা দেখে তোমরা বুঝতেই তো পারছো আমাদের চাষাবাদ রয়েছে তো পরবর্তী ভিডিওগুলোতে তোমরা চাষাবাদ সম্পর্কেও নানা ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলটিতে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানে আয়ুষবাবু তার সাইকেল ঘষে ঘষে পরিষ্কার করছে আমার সব সময় বলেন সব সময় নিজের কাজ নিজে করবি তাই থেকে আমার ছেলেও শিখে গেছে নিজের কাজ নিজে করা নিজের সাইকেল নিজেই পরিষ্কার করছে তো এই পর্যন্তই আজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা